তো বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত পার্ট ওয়ান পার্ট টুতে আমরা আলোচনা করেছিলাম দশম শ্রেণীর কোষে দেখি পঁচিশ চ্যাপ্টার হাইট অ্যান্ড ডিসটেন্স চ্যাপ্টার পার্ট ওয়ান পার্ট টুতে আজকে আমরা পার্ট থ্রি আলোচনা করবো বাকি অঙ্ক যেটুকু বাকি আছে সেটুকু আমরা আজকে করে নেব কমপ্লিট ঠিক আছে তো যারা এখনও পড়াশোনা বাংলা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও তো চলো বেশি দেরি না করে আজকে আমরা ভিডিও শুরু করবো আর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে পার্ট ওয়ান পার্ট টু গিয়ে তোমরা দেখতে পারো তো চলো আমরা পার্ট থ্রি আজকে শুরু করছি পার্ট থ্রিতে আমাদের পার্ট ওয়ান পার্ট টুতে উনিশ পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছিলো আজকে আমরা পার্ট টুতে কুড়ি থেকে স্টার্ট করবো কুড়ি একুশ বাইশ তেইশ চারটে অঙ্ক আছে এটা চারটে কমপ্লিট করবো ঠিক আছে দেখো কুড়ি অঙ্কটা দেখে নাও কী বলেছে যে এত মিটার উঁচু একটা ভর বেঁচে দাঁড়িয়ে অমিতাদি দিদি প্রথমে একটি রেলের ট্রেনের ইঞ্জিনকে তিরিশ ডিগ্রি অবনতি করে দু সেকেন্ড পরে ইঞ্জিনকে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি করে দেখলেন ট্রেনটির গতিবেগ নির্ণয় করতে বলেছে ঠিক আছে তাহলে আমরা কী করব ফার্স্ট ছবিটা এঁকে নেব ছবিটা এঁকে নিলেই অঙ্ক পুরোপুরি অর্ধেকটা অঙ্ক তোমার কমপ্লিট যদি ছবি কনসেপ্ট তোমার ঠিকঠাক থাকে তো তাহলে তোমার অঙ্ক কিন্তু ফিফটি পার্সেন্ট কমপ্লিট ঠিক আছে তো বলেছে কি ফাইভ রোড থ্রি মিটার উঁচু একটি রেলওয়ে ওভার ব্রিজে দাঁড়িয়েছে দিয়ে তিরিশ ডিগ্রি অবনতি কোনো দেখছি এটা তিরিশ অবনতি কোণ বাঁ দিকে ধরো প্রথমে কিছুক্ষণ দু সেকেন্ড পরে ঠিক আছে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি করে দেখছি এদিকে ঠিক আছে তো কী হয় দেখো কোণ যদি এটা তিরিশ ডিগ্রি হয় এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হয় ঠিক আছে তো সেক্ষেত্রে কী হয় দেখো এই যে এটা যদি তিরিশ ডিগ্রি হয় এটা ঠিক আছে তাহলে এটাও কিন্তু তিরিশ ডিগ্রি হয়ে যাবে আর এদিকে যেটা দেখছো পঁয়তাল্লিশ ডিগ্রি এটা যদি পঁয়তাল্লিশ হয় এটাও পঁয়তাল্লিশ হয়ে যাবে ঠিক আছে তো আমরা নাম দিয়ে দিই এবি এটা দিয়ে দিচ্ছি সি আচ্ছা এটা দিয়ে দিই ডি বেশ তাহলে আমরা কী করবো ফার্স্টে আমরা এবিসি ত্রিভুজটা নিয়ে নিচ্ছি দেখো হ্যাঁ এবিসি ত্রিভুজ নিয়ে নিলে আমরা লিখছি কি যে এবিসি ত্রিপুজের ক্ষেত্রে দেখো ফার্স্ট এব এবিসি ত্রিপুজ নিয়ে নিয়েছি তাহলে এবি ত্রিপুজের ক্ষেত্রে আমরা কী বলতে পারি যে এবিসি ত্রিপুজের ক্ষেত্রে আমরা লম্বা সঙ্গে ভূমির সম্পর্ক বের করছি তাহলে ট্যান ধরে নিচ্ছি তাহলে ট্যান থার্টি ডিগ্রি সময় হচ্ছে এবি বাই বিসি তাহলে এবি মানে হচ্ছে এবি বাই বিসি ঠিক আছে তাহলে এটা থার্টি ডিগ্রি ওয়ান বাই রুট থ্রি এবির মানে হচ্ছে ফাইভ রুট থ্রি দেখো উঁচু বিসিটা তাহলে বিসি সমান কী হবে বা বিসি সমান হবে ফাইভ রুড থ্রি রোড থ্রি তাহলে পাঁচ রোড থ্রি গুণ করলে তিন হয় তাহলে পাঁচ তিনে পনেরো তাহলে বিসি সমান হচ্ছে পনেরো মিটার ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এবার আমরা দেখো এবার এবি ডিটি আমরা নিয়ে নেব ঠিক আছে তাহলে এবি ডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী করব এই যে এই ত্রিভুজটা এবিডি ডি ঠিক আছে তাহলে আমরা লিখছি আবার এবি এবিডি বা বিএডি যে যা খুশি লিখতে পারো তোমরা আচ্ছা বিএডি লিখি আমরা হ্যাঁ বিএডি ত্রিভুজের ক্ষেত্রে কি লিখবো আমরা বিএডি ত্রিভুজের ক্ষেত্রে দেখো টেন ফর্টি ফাইভ ডিগ্রি সমান হচ্ছে টেন মানে হচ্ছে লম্ববায় ভূমি তাহলে লম্ববায় ভূমি লম্ব হচ্ছে এবি ভূমি হচ্ছে বিডি ঠিক আছে ফর্টি ফাইভের মান হচ্ছে ওয়ান সকলেই জানো এব মান হচ্ছে বলে দেওয়া আছে ফাইভ রুট থ্রি বিডি আমাদেরকে বের করতে হবে তাহলে বিডি সমান হয়ে যাবে কি বিডি সমান হবে ফাইভ রুট থ্রি ঠিক আছে তাহলে আচ্ছা দেখো তাহলে কী বলে তাহলে কী হবে প্রথম শেষ অবস্থানে ইঞ্জিনের দূরত্ব প্রথম শেষ অবস্থানে ইঞ্জিনের দূরত্ব কথা হবে বিসি প্লাস বিডি হবে প্রথম শেষ অবস্থানে ইঞ্জিনের দূরত্ব কী হবে বিডি সমান কত বেরিয়েছিল পনেরো আর বিডি সমান কত বেড়েছিলো বিডিস বেরো এক্ষুনি মধ্যে বেরোলো বিডি সমান বেরোলো ফাইভ রুট থ্রি তা দুটো যোগ করে দেবো আমরা ঠিক আছে তাহলে হবে পনেরো প্লাস ফাইভ রুট থ্রি যোগ করলে দেখো আমরা পনেরোটা পনেরো রাখবো রুট থ্রি সমান জানি এক দশমিক সাত তিন দুই এটা বসিয়ে দেবো তাহলে পাঁচ ইন্টু এক দশমিক সাত তিন দুই গুণটা করে নিলে কত হবে গুণটা আমি রাফে করে নিয়েছি বলে দিই গুণটা করলে তোমার হবে আট দশমিক ছয় ছয় শূন্য ঠিক আছে এই গুণটা আমি রাফে করে নিয়েছি তোমরা রাফে করে এখানে বসে দেবে দেখো এটা যোগ করলে কী হবে তেইশ দশমিক ছয় ছয় শূন্য পনেরোটা তেইশ আট দশমিক ছয় ছয় শূন্য হবে তাহলে তেইশ দশমিক ছয় ছয় শূন্য মিটার আমাদেরকে ভার করতে বলেছে কিন্তু দেখো যে ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে ভার করতে বলেছে তাহলে আমরা কী করবো লিখবো যে ট্রেনটি দু সেকেন্ডে যায় এত মিটার ঠিক আছে দু সেকেন্ড পরে দেখলো যে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি করে তাহলে দু সেকেন্ডে যাবে যেটা বেরোলো সেটা দু সেকেন্ডে যাবে তাহলে ট্রেনটি দু সেকেন্ডে যায় তেইশ দশমিক ছয় ছয় শূন্য মিটার ট্রেনটি দু সেকেন্ডে যায় তেইশ দশমিক ছয় ছয় শূন্য মিটার বেশ তাহলে এক সেকেন্ডে কত যাবে এক সেকেন্ডে যায় তেইশ দশমিক ছয় ছয় শূন্য বাই টু ঠিক আছে মিটার বেশ এবার এক সেকেন্ডে কত যাবে আমাদেরকে আমাদেরকে কিন্তু বের করতে বলেছে ট্রেনটির গতিবেগ প্রতি সেকেন্ডে তাহলে এক সেকেন্ডে প্রতি সেকেন্ড মানে এক সেকেন্ডে যেটা হবে ঠিক আছে তাহলে অতএব ট্রেনটির গতিবেগ হবে আমরা লিখে দেবো অত মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে আমরা লিখবো অতএব ট্রেনটির গতিবেগ হচ্ছে এগারো দশমিক আট তিন শূন্য মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড মানে হচ্ছে মিটার প্রতি সেকেন্ডে ঠিক আছে মিটার পার সেকেন্ড আশা করি সকালে বোঝা গেছে যেমন আমরা নেক্সট অঙ্কে দেখো একুশের অঙ্কটা একুশের অঙ্গটা কী বলেছে একটি পার্কের সঙ্গে একটি নদীর পাড়ের সঙ্গে সরি নদীর পাড়ের সঙ্গে লম্বাভাবে একটি সেতু আছে সেতুর পাড়ের এক পান্ত থেকে নদীর পার ধরে কিছু দূর গেলে সেতুর অপর পান্তি পঁয়তাল্লিশ ডিগ্রি অপর পঁয়তাল্লিশ ডিগ্রি কোনে দেখা যায় ঠিক আছে পার ধরে আরও চারশো মিটার দূরে গেলে তিরিশ ডিগ্রি কোণে প্রান্তটি দেখা যায় তাহলে সেতুটির দৈর্ঘ্য কত জানতে হয়েছে এটা মনে করো নদী ঠিক আছে এবার নদীর পাড়ের সঙ্গে লম্বাভাবে একটা সেতু আছে এটা মনে করো সেতু এবার তিরিশ ডিগ্রি আচ্ছা প্রথমে আমরা কী দেখছি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে দেখছি আরও চারশো মিটার দূরে গেলাম চারশো মিটার চলে গেলাম এদিকে চারশো মিটার চলে গেলাম আমরা দিয়ে তখন কত ডিগ্রি কোনো দেখছি তখন তিরিশ ডিগ্রি প্রান্তটি দেখছি ওই প্রান্তটাই কিন্তু তিরিশ ডিগ্রি কোনো দেখছি ঠিক আছে সেতুর ওই প্রান্তটা তাহলে আমরা নাম দিয়ে দিই এটা এ এটা বি এটা সি এটা ডি বেশ তাহলে আমরা সেতুটির দৈর্ঘ্য ধরে নেব সুবিধা হবে আমাদের এই যে এবি সেতু সেটার দৈর্ঘ্য এক্স ধরে নেব ঠিক আছে তাহলে কী লিখবো যে ধরলাম সেতুটির দৈর্ঘ্য সমান সেতুটির দৈর্ঘ্য এবি সমান হচ্ছে এক্স মিটার ধরলাম সেতুটির দৈর্ঘ্য সমান হচ্ছে এক্স মিটার ঠিক আছে তাহলে আমরা এবিসি ত্রিভুজ নিয়ে নেবো এবার এবিসি ত্রিভুজের ক্ষেত্রে কী করব তাহলে আমরা লিখলাম যে ত্রিভুজ এর ক্ষেত্রে টেন ফর্টি ফাইভ ডিগ্রি সমান হচ্ছে এবি বাই বি সি এবি মানে হচ্ছে এক্স এক্স বাই বি সি ফ্টি ফাইভের মান কত হচ্ছে ওয়ান তাহলে ওয়ান সমান হচ্ছে এক্স বাই বি সি তাহলে বিসি সমান হচ্ছে এক্স ঠিক আছে এটা আমরা এক নম্বর সমীকরণ লিখে এতটা পর্যন্ত রেখে দেবো এবার নেক্সট স্টেপ কী করবো দেখো এবার পুরো দিবসটা আমরা এব বি ডি দিবসটা নেবো ঠিক আছে এবিডি তিবুজটা নিলে কী হবে তুই বলছি এবিডি এর ক্ষেত্রে দেখো লিখে নেবো কি টেন টেন থার্টি ডিগ্রি হবে তখন ক্ষেত্রে টেন থার্টি ডিগ্রি সমান হচ্ছে এবি বাই বিডি বিডি মানে হচ্ছে বিসি প্লাস চারশো এক্স বাই বিসি প্লাস চারশো হয়ে যাচ্ছে বিডি মানে হচ্ছে বিসি প্লাস চারশো মিটার তাহলে টেন থার্টির মান কত হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে বা ওয়ান বাই রুট থ্রি হচ্ছে এক্স বাই বি সি প্লাস চারশো ঠিক আছে তাহলে বিসি সমান হচ্ছে কি বিসি প্লাস চারশো সমান হচ্ছে এক একশ থ্রি বা বিসি মাইনাস বিসি সমান একশোর থ্রি মাইনাস চারশো করে নিলাম এটা দু নম্বরই কোয়েশ্চেন আর একটা কথা বলে রাখি যে ট্যান ট্যান সাইন কস যে মানগুলো যারা এখনও মুখস্ত করতে খুব প্রবলেম হয় মানগুলো মনে রাখার তো তার জন্য একটা আমার খুব সুন্দর ভিডিও তৈরি করেছি তো তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটি অবশ্যই গিয়ে দেখতে পারো একবার এটা তোমাদের মান মুখস্ত করার কোনো দরকার নেই ঠিক আছে তাহলে এক নম্বর দু নম্বর আমরা তুলনা করে নিচ্ছি এক নম্বর তুলনা করলে কী হবে এক্স ওয়ান হবে এক্স রুট থ্রি মাইনাস চারশো তাহলে এক্সট্রাকে বাম দিকে যদি আচ্ছা চারশো টাকা ডান দিকে নিলাম ওটাকে এক্স ওই ডান দিকে নিয়ে যাচ্ছি তাহলে কী হবে এবার এক্স কমন নিয়ে নেব আমরা এক্স কমন নিলে হবে কি রুট থ্রি মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে ঠিক আছে এবার যদি আমরা রুট থ্রি মানটা বসিয়ে দিই দেখো রুট থ্রি মান করতে এক দশমিক সাত তিন দুই এটা বিয়োগ করে দিন তাহলে কী হবে এক্স তো শূন্য দশমিক সাত তিন দুই তাহলে এক্স মান কী হবে চারশো বাই শূন্য দশমিক সাত তিন দুই উঠিয়ে দিই তাহলে উপরে এক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখো এইটা পদ্ধতিতে অঙ্কটা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে আমরা আচ্ছা এইখান থেকে করণীয়সন পদ্ধতিতে করি এই পদ্ধতি খুব কঠিন হয়েছে এই পদ্ধতিতে যাব না আমরা নিরসন বলে যেটা শিখেছিলাম যে যেটা থাকে তার বিপরীত করণী দিয়ে উপরে নিচে গুণ করতে হয় দেখো রুট থ্রি মাইনেস ওয়ান আছে তাহলে কী হবে উপরে হবে রুট থ্রি প্লাস ওয়ান আর নিচে মানে যেটা থাকবে তার বিপরীত করণী দিয়ে গুণ করতে হবে রুট থ্রি মাইনেস ওয়ান আছে তাহলে তাই জন্য উপরে রুট থ্রি প্লাস ওয়ান আর নিচে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে উপরে নিচে গুণ করতে হবে গুণ করলে কী হবে রুট থ্রি মাইনাস ওয়ান এই প্লাস এ প্লাস বি তাহলে এ স্কোয়ার বিস্কোয়ার করলে হবে তিন তাহলে রুট থ্রি প্লাস হয়ে যাবে তাহলে কাটাকাটি করলে হবে দুশো রুট থ্রি প্লাস ওয়ান এবার কিন্তু রুট মানটা আমরা বসিয়ে এক দশমিক তাহলে এটা গুণ করতে সুবিধা হবে ওটা ভাগ আবার গুণ কঠিন হয়ে যাচ্ছিলো দুই দশমিক সাত তিন দুই তাহলে এটা গুণ করলে কী হবে গুণটা রাফে করে নেবে আমি করে নিয়েছি গুনটার আনসার হবে বলে দিই ঠিক আছে গুণটা তোমরা রাফে করে নেবে তাহলে আমরা পেয়ে গেলাম যে সেতুটির দৈর্ঘ্য হচ্ছে সেতুটির দৈর্ঘ্য হচ্ছে তাহলে আমরা পেলাম কত সেতুটির দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো ছেচল্লিশ দশমিক চার মিটার ছিয়চল্লিশ দশমিক চার মিটার আশা করি সকলেই বুঝতে পেরেছো যাবো আমরা নেক্সট অঙ্কের দিকে নেক্সট অঙ্কটা খুব ভালো অঙ্ক দিয়েছে দেখে নাও বাইশের অঙ্কটা কী বলেছে যে একটি পার্কের এক অবস্থা এক প্রান্তে অবস্থা পনেরো মিটার উঁচু একটি বাড়ির ছাদ ও পার্কের অপর পাশে অবস্থা একটি চিমনির পাদদেশের অগ্রভাগের পাদদেশ ও অগ্রভাগের অবনতিকণ বলে উন্নত অবনতি ও উন্নতিকোণ বলে দিয়েছে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি হলে তোমার ইঁটভাটা চিমনির উচ্চতা ও ইটভাটা বাড়ির ইটভাটা চিমনির উচ্চতা ইটভাটা বাড়ির মধ্যে দূরত্ব বের করতে বলেছে তাহলে আমরা এখানে নিচ্ছি পাঁচটা বাড়ি আর চিমনি এটা মনে করো চিমনি এটা বাড়ি ঠিক আছে যখন অবনতি কোনো দেখছে আর একবার উন্নতি কোনো দেখছি তাহলে দুটো সমান হবে এটা মনে করো বাড়ি ঠিক আছে এটা হচ্ছে চিমনি তোমাদের বোঝার সুবিধার্থে লিখেছি এটা লেখার কোনো দরকার নেই ঠিক আছে তাহলে নামটা দিয়ে দিই এ বি সি ডি কী কী বলে দিয়েছে ডাটা সেগুলো আমরা বসিয়ে নেব দেখো এটা ফার্স্টে বলেছে যে তিরিশ ডিগ্রি অবনতি কোনো দেখেছে ষাট ডিগ্রি উন্নতি কোনো দেখেছে আর ত্রিশ ডিগ্রি অবনতি কোনো দেখেছে ঠিক আছে তাহলে এটা তিরিশ হয়ে যাবে এটা বলে দিয়েছে পনেরো মিটার উঁচু বাড়ি তাহলে এটা পনেরো হলে এটাও পনেরো হয়ে যাবে আচ্ছা এবার আমরা কী করবো তাহলে আমরা ফার্স্টে এবিসি সি ত্রিভুজটা নিয়ে নিচ্ছি যে বিসিটাকে বের করবো ফার্স্টে ঠিক আছে তাহলে আমরা কী নিচ্ছি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে টেন থার্টি সমান কী হবে টেন থার্টি ডিগ্রি সেমান হচ্ছে এবি বাই বিসি সেম এবি বাই বি সি ট্যান থার্টিমান কথা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সেমন হচ্ছে পনেরো বাই বিসি তাহলে আমরা এখান থেকে বিসি পেয়ে যাব বিসি সমান হবে পনেরো রুট থ্রি পেয়ে গেছি ঠিক আছে তাহলে এটা পেলাম পনেরো থ্রি এটা যদি পনেরো রুট হয় তাহলে ওপরের যেটা আছে এটাও কিন্তু এইটাও কিন্তু পনেরো রুট হয়ে যাবে বিসি সমান এই যেহেতু ঠিক আছে তাহলে এবার আমরা এ ই ডি দি বুঝে নিয়ে নেব এর ক্ষেত্রে কী হবে দেখো টেন সিক্সটি ডিগ্রি সমান কী হবে টেন সিক্সটি ডিগ্রি সমান হবে ডি বাই এই ঠিক আছে টেন সিক্সটি মানে হচ্ছে রুট থ্রি তাহলে বা রুট থ্রি সমান হবে ডি বাই পেয়ে গেছি আমরা পনেরো থ্রি যেহেতু সমান ঠিক আছে তোমরা এখানে লিখে নিতে পারো যে যেহেতু তাহলে পনেরো তিন রে তো মনে হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে ইট ভাটার চিমনির উচ্চতা আমরা পেয়ে গেছি কত দেখো এটা পনেরো এটা হচ্ছে পঁয়তাল্লিশ পেলাম ঠিক আছে ছবিতে পনেরো বড়ো পঁয়তাল্লিশ ছোটো বলে দেখে মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপার সেটা নয় ছবিটা শুধু বোঝার জন্যে তো এইগুলো নিয়ে অত ভাবার কিছু নেই তো আমরা লিখে নেব যে ইট ভাটার চিমনির উচ্চতা ঠিক আছে জাস্ট কনসেপ্টের জন্য ছবিটা আঁকা পনেরো পঁয়তাল্লিশ যোগ করে এটা চিমনি উচ্চতা পেয়ে যাবো আমরা এটা এটা যোগ করে নেবো ঠিক আছে ব্যাস তাহলে ইটভাটার চিমনির উচ্চতা হচ্ছে পনেরো প্লাস পঁয়তাল্লিশ মানে হচ্ছে ষাট মিটার ঠিক আছে আর কি বলেছে আরেকটা কোশ্চেন বলেছে এবং ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব কত ওটা প্রথমেই বেরিয়ে গেছে আমাদের ফার্স্ট স্টেপেই তাহলে লিখে নেবো যে ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব হচ্ছে পনেরো থ্রি আশা করি সকলে বোঝা গেছে দূরত্ব হচ্ছে পনেরো থ্রি মিটার শোন হচ্ছে পনেরো থ্রি মিটার যাব আমরা এই চ্যাপ্টারের এবং এই সিরিজের হাইট অ্যান্ড ডিস্ট্যান্স চ্যাপ্টারের লাস্ট অঙ্ক শেষ অঙ্ক তেইশের অঙ্কটাই ঠিক আছে তো দেখে নাও খুব ভালো অঙ্ক এটা অঙ্কটা একটু বড়ো হবে যেহেতু দুটো পার্টেই অঙ্কটা করতে হবে এত বড়ো অঙ্ক আশা করছি পড়বে না কিন্তু পার্ট ওয়ান পড়বে না বলতে বলা ভুল কারণ পার্ট ওয়ানটা পড়তে পারবে বা পার্ট টু আলাদা আলাদা করে দেবে এত বড়ো অঙ্ক কোনোদিনই পড়বে না পাঁচ নাম্বার যেহেতু তোমাদের থাকে মাধ্যমিকে ঠিক আছে তো খুব ভালো অঙ্ক দেখে নাও বলেছে যে উড়োজাহাজ রাস্তার পরপর দুটি ফলক কিলোমিটারের ফলকের অবনতিগণ বলে দেওয়া আছে যখন ফলক দুটি বিপরীত পার্শ্ব থাকবে তখন বার করতে হবে আমাদেরকে যে ষাট ডিগ্রি আর তিরিশ ডিগ্রি অবনতি কোণে যখন দুটো ফলক আছে ধরো এই একটা ফলক ষাট ডিগ্রি অবনতি কোণে কী করছে উড়োজাহাজ দেখছে ঠিক আছে তাহলে এটা ষাট ডিগ্রি হয়ে যাবে এটা যেহেতু তিরিশ ডিগ্রি অবনতি কোণে দেখছে এটাও কিন্তু তিরিশ হয়ে যাবে তাহলে কী বলেছে যে উড়োজাহাজে উচ্চতা বের করতে হবে এবি আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তো সেম এবি আমরা এক্স ধরে নিচ্ছি ঠিক আছে দেখ বলেছে যে দুটো অঙ্কটা খুব ভালো অঙ্ক দিয়েছে দেখো তোমাদেরকে তোমরা ভাববে যে কিছু বলে দেওয়া নাই কিন্তু এখানে খুব ভালো করে যদি পড়ো তাহলে দেখতে পাবে যে দুটো কিলোমিটারের ফলকের অবনতি কোন বলে দেয় কিলোমিটার মানে দুটো কিলোমিটারের ডিস্টেন্স কত হয় এক কিলোমিটার মানে এক হাজার মিটার করে হয় এক কিলোমিটার ডিসট্যান্সে কিলোমিটারের ফলক থাকে তাহলে আমরা ফার্স্টে ধরে নিচ্ছি যে উড়োজাহাজটির উচ্চতা তোমার হচ্ছে এক্স মিটার দেখেন খুব সুন্দরভাবে অঙ্কটা যদি পড়ো তোমরা ভালোভাবে খুব তাহলে বুঝতে পারবে যে দুটি কিলোমিটারের ফলকের অবনতি বলে দেওয়া আছে কিলোমিটারের ফলের অবনতি কোন এক কিলোমিটার হয় মানে এক হাজার মিটার হয় ঠিক আছে তাহলে আমরা এবিসি ত্রিভুজটা ফার্স্টে ধরে নিচ্ছি দিয়ে করছি এবিসি ত্রিভুজের ক্ষেত্রে টেন সিক্সটি সিক্সটি ডিগ্রি সেমন হচ্ছে এবি বাই বিসি সেম সিক্সটি ডিগ্রি হচ্ছে রুট থ্রি তাই রুট থ্রি সেমন হচ্ছে দেখো বিসি বিডি কিন্তু পুরোটা হচ্ছে এক হাজার ঠিক আছে তাহলে বিসিটা কত হবে বিডি সমান হচ্ছে এক হাজার যেহেতু এটা পুরোটা এক হাজার মিটার ঠিক আছে তাহলে বিডি সমান এক হাজার মিটার এটা কিন্তু লিখে নেবে তোমরা আর বিসির সমান যে এক হাজার মাইনাস এক্স হবে তাহলে বিসির সমান কত হবে হাজার মাইনাস এক্স হবে এই এক্স বলছি সরি এক হাজার মাইনাস বিডি হবে এটা তোমরা পারলে ওখানে করে নিতে পারো পাশে না করলেও হবে তো আমরা এখান থেকে এক্সটা বের করে রেখে দেবো এক্সো ওয়ান হবে কি রুট থ্রি এক হাজার মাইনাস বিডি ইন্টু রুট থ্রি ঠিক আছে এটা এক নম্বর সমীকরণ দিয়ে আমরা এতটা পর্যন্ত রেখে দেবো সেকেন্ড স্টেপ কী করব সেকেন্ড স্টেপ দেখো পার্ট সেকেন্ড স্টেপে আমরা কী করবো আমরা এই ত্রিপুসটা ধরে নেব এই যে এবিডি তিবুজটা ধরে নেব ঠিক আছে এবিডি তি বুঝটা যদি ধরে নিই তো ত্রিপুজের ক্ষেত্রে কী হবে টেন থার্টি ডিগ্রি সমান হচ্ছে এক্স বাই বিডি তাহলে টেন থার্টি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সমান হচ্ছে এক্স বাই বিডি সমান হচ্ছে এক্স রুট আচ্ছা এক্স ওয়ান বের বের না কারণ আগেরটা এক নম্বর সময় কোনো বের করেছি তাই দু নম্বরে আমরা এক্স বার করবো তবেই তো আমরা তুলনা করতে পারবো ঠিক আছে তাহলে এক তুলনা করে দেবো এক তুলনা করে বলি যারা এখনো এই যে টেন থার্টি টেন ফর্টি ফাইভ সাইন কস মানগুলো বের করার পদ্ধতি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে যারা এখনও দেখো তারা কিন্তু গিয়ে দেখে নিতে পারো খুব ভালো যাতে খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে কোনো মুখস্ত করার কোনো কিছু দরকার নেই তো দেখো তুলনা করে আমরা কি পাচ্ছি হাজার মাইনাস বিডি ইন্টু রুট থ্রি থ্রি গুণ করা হচ্ছে তিন সেমান বিডি তাহলে এবার আমরা গুণ করব তাহলে তিন হাজার মাইনাস থ্রি বিডি হচ্ছে বিডি ঠিক আছে তাহলে তিন হাজার সমান হবে ফোর বিডি তাহলে বিডির সমান কত হয়ে যাবে তিন হাজার বাই ফোর হয়ে যাবে কাটাকাটি করলে কত হবে দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে সাড়ে সাতশো তাহলে বিডির সমান হচ্ছে সাতশো পঞ্চাশ পেয়ে গেছি আমরা আমাদের কিন্তু বিডি বার করতে দেয়নি আমাদেরকে বার করতে হয়েছে এবি এব সমান আমরা আগে কী পেয়েছি এবির সমান এক্স ধরেছি এক্স সমান হচ্ছে এক হাজার এক নম্বর শ্রমিকরণ থেকে আমরা পেয়ে যাব দেখো এক নম্বরে যদি বৃতির জায়গায় আমরা সাড়ে সাতশো বসিয়ে দিই তাহলে কিন্তু এক্স মান পেয়ে যাব তাহলে আমরা এক নম্বর থেকে পাই কি এক নম্বর থেকে পাই এক্স সমান হচ্ছে এক হাজার মাইনাস সাতশো পঞ্চাশ ইন্টু রুট থ্রি তাহলে হচ্ছে আড়াইশো রুট থ্রি মিটার ঠিক আছে তাহলে আমরা পেয়ে গেলাম যখন এক নম্বরটা আমরা এক নম্বর দিয়ে লিখে দেবো কি যখন ফলক দুটি উড়োজাহাজে বিপরীত পার্শ্ব থাকবে তখন উড়োজাহাজ যখন জাহাজটির উড়োজাহাজটির উচ্চতা হবে যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পার্শ্বে থাকবে বিপরীত পার্শ্ব মানে একটা বাঁ দিকে একটা ডান দিকে ধরো থাকলো উড়োজাহাজে বিপরীত পার্শ্ব অবস্থিত তখন উড়োজাহাজটির বিপরীত পাশে অবস্থিত তখন জাহাজটির উচ্চতা হবে আড়াইশো রুট থ্রি মিটার উড়োজাহাজটির উচ্চতা হবে আড়াইশো রুট থ্রি মিটার আশা করি সকলেই বুঝতে পেরেছ পার্ট ওয়ান যেটা মানে তেইশ দাগে এক একটায় দেখো দুয়েটটা কী করে করবো দুয়েটার ছবিটা কিন্তু আলাদা হবে বলেছি যখন ফলকদুরি উড়োজাহাজে একই পার্শ্ব অবস্থিত আছে এবার তাহলে ছবিটা কেমন হবে ছবিটা ধরো এখানে উড়োজাহাজটি উপরে আছে একই পার্শে অবস্থিত মানে একবার ধরো ষাট ডিগ্রিতে দেখবে আর একবার তেইশ ডিগ্রি অবনতি করে দেখছি আচ্ছা আমি অবনতি করিনি এটাতে ডিরেক্ট উন্নতি করে দিয়েছি ঠিক আছে তোমরা এটাও করে নিতে পারো অসুবিধা নেই তো দেখো এই ফলক এই ফলক যেহেতু দুটো ফলকের মধ্যে দূরত্ব কত জানি আমরা এক হাজার এসিস মানে আছে আমরা এটাতে কিন্তু এবি ধরবো না এবি বারবার এক্স ধরছি আমরা এবার এসিটা এক্স ধরলে অঙ্কটা আরও ইজি হবে তাই এসিটা এক্স ধরছি ঠিক আছে তাহলে আমরা কী ধরলাম দেখো আগেরটা কিন্তু যেখানে ছিল বি আর ডি সেখানে ফলকটা কত ছিল দূরত্ব দুটো ফলকের মধ্যে দূরত্ব আবারও বলছি যে এক কিলোমিটার এক কিলোমিটার মানে হচ্ছে এক হাজার মিটার তোমরা পাশে লিখেও নিতে পারো আমরা ছবিতে লিখে দিয়েছি আর তো আমরা এবিসি ত্রিভুজ তি ফার্স্টে নিয়ে নিচ্ছি দেখো এবিসি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী করবো দুটোতেই আমরা এবি বি সমান করবো এবার ঠিক আছে টেন সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে এবি বাই এক্স সিক্সটি মান কত রুট থ্রি তাহলে বা রুট থ্রি সমান হচ্ছে এবি বাই এক্স তাহলে এবি সমান হচ্ছে এক্স রুট থ্রি এটাকে এক নম্বর দিয়ে রেখে দেবো আবার কী করবো আমরা এবার এবিডি ডি বুঝটা নিয়ে নেব এবি ত্রিভুজের ক্ষেত্রে কী করবো পুজোর ক্ষেত্রে কী হবে দেখো টেন থার্টি ডিগ্রি সমান হবে এবি বাই এডি এডি মানে হচ্ছে এক্স প্লাস এক ঠিক আছে টেন থার্টি মানে হচ্ছে ওয়ান বাই থ্রি সমান হচ্ছে এবি বাই এক্স প্লাস এক হাজার তাহলে আগেরটাতে আমরা এই এক নম্বর সমীকরণে এবি সমান বের করেছি এটাতেও কী করব এবি সমান বের করে রেখে দেবো তাহলে এক্স প্লাস এক হবে এটা দু নম্বর সমীকরণে আমরা দিয়ে এবার কী করব এক দুই তুলনা করে নেব ঠিক আছে তুলনা করলে আমরা কিন্তু এক্সের মান পেয়ে যাবো এখান থেকে তাহলে এক ও দুই তুলনা করে আমরা কী পাচ্ছি তুলনা করে এক্স রুট থ্রি সমান হচ্ছে এক্স প্লাস এক হাজার প্রায় রুট থ্রি কোনো কোনো গুণ করলে কী হবে রুট থ্রি থ্রি গুন করলে হবে থ্রি এক্স হয়ে যাবে এটা বা থ্রি এক্স সমান হচ্ছে এক্স প্লাস এক হাজার তাহলে বাম দিকে এক্সট্রা চলে এলে হবে কি টু এক্স টু এক্স মান হবে এক হাজার এক্সো মান হবে বা এক্সো মান হবে এক্সোন এক হাজার বাই দুই মানে পাঁচশো কাটাকাটি করলে হবে পাঁচশো আমরা পেয়ে গেলাম একশো পাঁচশো আমাদেরকে বের করতে বলেছি এব এবি উচ্চতা কত একশো করতে কিন্তু বলেনি তাহলে এবি সমান কত হবে একশো রুট থ্রি ঠিক আছে দু নম্বর এক নম্বর সমীকরণে আমরা পেয়ে গেছিলাম এবি সমান তাহলে হবে পাঁচশো থ্রি তাহলে দু নম্বর বলে আমরা লিখে দেবো যখন ভালো দুটি উড়োজাহাজের একই পার্শে অবস্থিত হবে তখন উড়োজাহাজটি উচ্চ উচ্চতা হবে আশা করি সকলেই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো যারা যাদের মনে হচ্ছে যে এখনও কোনো জায়গায় কোনো জায়গায় যদি সমস্যা হয় থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে ভালোভাবে আরও বুঝিয়ে দেওয়ার জন্য তো যারা এখনও পড়াশোনা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবে এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যাতে তোমাদের বন্ধুরাও কিছু শিখতে পারে তোমার মতোই ঠিক আছে তো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তো যারা এখনও পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি সবগুলো দেখো নি ওখানে গিয়ে ডেসক্রিপশানে গিয়ে দেখতে পারো ঠিক আছে তো পরবর্তী চ্যাপ্টারগুলো খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দেবো তো যারা এখনও সাবস্ক্রাইব করনি পড়াশোনা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবে নোটিফিকেশান তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তখন তোমার কাছে একটা নোটিফিকেশান চলে যাবে ঠিক আছে তো এই সিরিজের জন্য আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ